আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন দেবিনা ব্যানার্জি, যিনি একজন ভারতের হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী। 2008 সালের টেলিভিশন সিরিজ রামায়ণের সীতা চরিত্রের জন্য বেশি পরিচিত। তিনি 18 এপ্রিল 1983 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন অশোক ব্যানার্জি ও মাতা হলেন শবরী ব্যানার্জি ও তার ভাই হলেন অমিতাভ ব্যানার্জি। তিনি শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন কলকাতা থেকে পড়াশুনো করেন, তারপর স্নাতক করেন গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ কলকাতা থেকে। 15 ফেব্রুয়ারি 2011 সালে তিনি হিন্দি ধারাবাহিক টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরীকে বিয়ে করেন। তারা সবসময় চাইতেন যাতে তাদের বাঙালি মতে বিয়ে হোক, তাই তারা একদম বাঙালি মতে 2011 সালে কলকাতাতে বিয়ে করেন। কিন্তু তারা 2006 সালে খুবই গোপনভাবে বিয়ে করেছিলেন, সবাই সেটা 2011 সালেই জানেন। তারা দুজন কন্যা সন্তানকেও দত্তক নিয়েছিলেন, তাদের নাম পূজা ও লতা। দেবিনা ও গুরমিত দুজনেই একসাথে রামায়ণ ধারাবাহিকে অভিনয় করতেন, তখন থেকেই তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু। 3 এপ্রিল 2022 সালে তাদের প্রথম কন্যা সন্তান জন্মায়, তার নাম হল লিয়ানা। তিনি আবারও তাদের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন, তারা প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য খুবই খুশি। তিনি আরও যেই সব ধারাবাহিক ও রিয়েলিটি শোতে কাজ করেছেন সেগুলি হল মায়াবী, পতি পত্নী অর ও, আহাট, চিড়িয়াঘর, জোর কা ঝটকা, টোটাল ওয়াইপ আউট, স্টার ইয়া রক স্টার, ওয়েলকাম বাজি মেহমান নওয়াজি কি, নচ বলিয়ে শ্রীমান ভার্সেস শ্রীমতি, নচ বলিয়ে 6, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি 5, নাদানিয়া, দ্য কপিল শর্মা শো, কমেডি নাইটস বচাও, লাল ইশক, বিগ বস 15 ইত্যাদি। তিনি যেইসব চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলি হল 2003 সালে ইন্ডিয়ান বাবু, নানজুন্ডি, আম্মাইলু আব্বাইলু, 2006 সালে পেরেরাসু, 2013 সালে 6 ও 2015 সালে খামোশিয়া। 2021 সালে 27th লায়ন্স গোল্ড অ্যাওয়ার্ডস পান তিনি। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।